দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় মেয়ে জাইমা রহমানের সঙ্গে প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাকের বিয়ের কথা শোনা যাচ্ছিল। তবে সব ঠিকঠাক থাকলেও শেষে এসে জাইমা ইশরাকের বিয়েটা আর হচ্ছে না। জানা যায় তারেক রহমান না চাইলেও আপাতত রাজনীতিতেই নিজেকে সমর্পিত করতে চান বড় মেয়ে জাইমা রহমান, আর এ কারণে বিয়ে নিয়ে খুব একটা ভাবছেন না তিনি। অপরদিকে জাইমা নিজে ব্যারিস্টার হলেও ইশরাক একজন প্রকৌশলী, ফলে তাদের পেশাগত ভিন্নতা থাকায় একে অপরকে বুঝতে এবং সময় নিতে সমস্যা হবে বিধায় ইশরাককে মেনে নিতে চাইছে না জাইমা। তবে ইশরাকের মতো একজন তরুণ নেতাকে হাতছাড়া করতে নারাজ তারেক রহমান, আর এই কারণে বড় মেয়ে জাইমা রহমান না হলেও অন্তত ছোট মেয়ে জাফিয়া রহমানের সঙ্গে হলেও বিয়ে দিতে চান তিনি। এখানে বলে রাখা ভালো, জাফিয়া রহমান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর মেয়ে। আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর জাফিয়াকে নিজের মেয়ের মতোই মানুষ করছেন তারেক রহমান। এদিকে জাফিয়া রহমানের এক ঘনিষ্ঠ বন্ধুর বরাতে জানা যায়, জাফিয়াও ইশরাককে বিয়ে করতে অনিচ্ছুক। এর কারণ হিসেবে বলা হচ্ছে তার বড় বোন জাইমার সঙ্গে ইশরাকের আগে প্রেমের সম্পর্ক ছিল, এরকম গুঞ্জন অনেক আগে থেকেই ছড়িয়েছে। ফলে জাফিয়া জেনে শুনে নিজের বড় বোনের প্রাক্তন প্রেমিককে বিয়ে করতে চাইছেন না। তবে ইশরাক জাইমার প্রেমের সম্পর্ক নিয়ে বরাবর বিএনপি অস্বীকার করে আসছে। জানা যায় 2016 সালের দিকে বিশ্ববিদ্যালয়ের একটি কাজে যুক্তরাষ্ট্র থেকে নিউজিল্যান্ডে গিয়েছিলেন ইশরাক। সে সময় জাইমা রহমান তার সহপাঠীদের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটাতে নিউজিল্যান্ড গেলে ইশরাক ও জাইমার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে এরকম ঘটনার কোনো সত্যতা পাওয়া যায় না, অনেকেই বলে এটা নিছক একটা গালগল্প। আর জাইমা ইশরাকের প্রেমের গুঞ্জন সত্য হোক বা মিথ্যা হোক, উক্ত বিষয়গুলোর সবই জানেন জাইমা রহমানের ছোট বোন জাফিয়া, আর এই কারণে জাইমার সঙ্গে সঙ্গে জাফিয়াও ইশরাককে বিয়ে করতে অসম্মতি জ্ঞাপন করছেন। তবে বিষয়গুলোকে ভিত্তিহীন বলে দাবি করছেন ইশরাক হোসেন। তবে জাইমা বা ইশরাকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তাদের প্রেম বিয়ে নিয়ে যে গল্পগুলো বাজারে চালু আছে তার কোনো বাস্তব কোনো ভিত্তি নেই, মূলত তাদেরকে বিতর্কিত করতে এরকম গল্প ছড়ানো হয়েছে। জাইমা ইশরাকের সাথে কোনোদিন দেখাই হয়নি, বিয়ে তো দূরের কথা, তবে আসলে কি ঘটে সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।